এই ভাবাও এই ভাসাও, বুকের এই মাঝে হারাও। এটা আমার কথা না, এটি হচ্ছে দরদ মুভির একটি রোমান্টিক গানের একটি লিরিক্স। সো এই গানটি গেয়েছেন বালাম এবং গানটি লিখেছেন জাহিদ আকবর। আর এই বড় একটি আপডেটটি দিয়েছেন অনন্য মামুন, যিনি হচ্ছে দরদ মুভির পরিচালক। উনি কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে উনি ওনার ফেসবুক আইডিতে উনি একটা পোস্ট করেছেন, এই ভাবাও এই ভাসাও, বুকের এই মাঝে হারাও, বালামের কণ্ঠে বালাম গাইলেন এবং জাহিদ আকবর লিখেছেন। সো এটা আসলে ফাটাফাটি একটা গান হবে, এবং এখন পর্যন্ত অলরেডি এই পোস্টে সব শাকিবিয়ান বলেন এবং অন্যান্য যারা শাকিবিয়ান যারা না, যারা এতদিন শাকিব খানকে হেট করেছেন, তারাও কিন্তু অনেক রিয়াকশন দিচ্ছেন। অনেকে বলছেন ওয়াও এটা কি দেখলাম, অনেকে বলছেন শান্তি পাচ্ছি, এবং অনেকেই বলছেন যে বস এবার খেলা দেখাবে, এরকম একটা ব্যাপার। সো আমার কাছে মনে হচ্ছে যে মানে এই গানটা যখন আসবে বড় পর্দায়, যখন সবাই দেখবে এবং সিঙ্গেল স্ক্রিনে যখন দেখবে সবাই, মানে সবাই হাত তালি এবং সবাই কি বলবো কিছু বলার নাই, মানে এই সিনটার মধ্যে সবাই হারিয়ে যাবে। এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ছবি শেয়ার করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান এবং সোনাল জন খুবই রোমান্টিক মোডে, খুবই রোমান্টিক এক্সপ্রেশনে দুজনের মধ্যে হারিয়ে গেছে আসলে। এবং গানের লিরিক্সটা দেখেন, এই ভাবাও এই ভাষাও, বুকের মাঝে হারাও, ওয়াও, মানে কি রোমান্টিক, কি দুর্দান্ত গান হবে আমি ভাবতে পারছি না। আর বসকে এই লুকসে দেখে ভাই আমি পুরো ফিট হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমার মতো আপনারা যারা শাকিব খানকে মন থেকে ভালোবাসেন, শাকিবিয়ান সাচ্চা শাকিবিয়ান, আপনারা মনে হয় একদম ফিদা হয়ে গেছেন এই লুকে। আমরা একের পর একটা চমক দেখছি, একের পর একটা লুক দেখে মানে আমাদের দিশে হারার মতো একটা অবস্থা। তো এই জিনিসগুলো আসলে ভালো লাগতেছে যে দরদ মুভিতে আমরা অন্য একটা শাকিব খানকে পাবো, দরদ মুভিতে আমরা আমাদের মুভিতে আমরা অন্য একটা শাকিব খানকে পাবো, এবং দরদ মুভিতে আমরা আমাদের বসকে মনের মতো করে পাবো। যেই এতদিন ধরে আমরা চিন্তা করে আসছিলাম যে তামিল স্টাইলে যদি অ্যাকশন হয়, তামিল স্টাইলে যদি আমরা বসকে দেখতে পেতাম, বলিউডের কোনো নায়িকা যদি কোনো মুভিতে থাকতো, মানে যেখানে শাকিব খানের সাথে বলিউডের নায়িকা একটা জুটি থাকতো, এবং আমরা এরকম চিন্তা করছিলাম যে বলিউডে যেরকম টাইপের তামিল বা প্যান ইন্ডিয়ান মুভিসগুলো যেরকম টাইপের গান বা মুভি শুটিং করে, রোমান্টিক গানগুলো যেভাবে করে ওনারা তৈরি করে, সেরকম কোনো যদি কোনো ধরনের মুভি যদি হতো শাকিব খানকে নিয়ে, আসলে আমাদের মনের আশা পূরণ হচ্ছে। এবং মনের আশাটা পূরণ করছেন অনন্য মামুন, যিনি হচ্ছে দরদ মুভির পরিচালক। ওনাকে আসলেই থ্যাংক ইউ, এবং ওনাকে ধন্যবাদ দিয়ে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আসলে। ওনার প্রতি আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা, দিনকে দিন আমরা মানে দিনকে দিন শাকিবিয়ানদের মনের মধ্যে ওনার জন্য ভালোবাসা মনে হয় যে অনেক বেশি বেড়ে যাচ্ছে আসলে। তো আমার মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমরা অনন্য মামুনের প্রতি যে একটা খুব ছিল যে দরদ মুভিটা কি আসলে আসবে নাকি না, এখন আমার মনে হয় যে এই যে এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, সেই অপেক্ষার ফলটা যে এত বেশি মিষ্টি এবং মানসম্মত সেটা জানা ছিল না। ওয়াও, এই পোস্ট মানে এই ছবিটা দেখে আমার কাছে মানে এত ভালো লাগছে শাকিব খানকে, হালকা একটা হলুদ ইয়েলো কালার একটা টি শার্ট পরা, এবং সোনাল জনকে আমরা দেখতে পাচ্ছি শাড়িতে, শাড়িটা হচ্ছে রেড কালারের, ওয়াও। এবং আরেকটা কথা বলে রাখি যে আজকে কিন্তু অনন্য মামুন একটা ছবি পোস্ট করেছিলেন যে পাখির চোখে, এরকম একটা অলরেডি আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, সেই পোস্টটা করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেনারসের যে ঘাট মানে গঙ্গা ঘাট, সেখানে উপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে এই ক্যামেরাটা মানে এই ছবিটা মানে ক্যাপচার করা হয়েছে, যেখানে অনেকগুলো নৌকা এবার গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে দরদ মুভিতে যে এই রোমান্টিক গানটা আমরা পাবো, এই ভাবাও আসাও বুকের মাঝে হারাও, এই গানের মধ্যে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে যেরকম একটা সিন দেখানো হয় না, যে অনেক নৌকা ঘাট নদী এরকম সিন কিছু দেখতে পাবো। এবং যেখানে আমরা দেখতে পাবো অলরেডি শাকিব খান এবং সোনাল জহানের যে লুকসটা আমরা দেখেছি ফটোর মধ্যে, দুজনই রোমান্টিক এক্সপ্রেশন দিয়েছেন, এবং ওনাদের মাথার উপর কিছু গাঁদা ফুলে কিছু পাপড়ি, এবং দুজনই কালারফুল আসলে ড্রেস আপ। এবং সেই সেট আপটা আমার মনে হচ্ছিলো যে আমি অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম যে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র মুভির ক্যাসারিয়া গানের মতো কিছুটা, তো সেম মুখ মিলে গেছে। কিছু আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি আজকেও, কারণ ড্রেসের কালারটাও কিছু কিছু মিলে দুজনের মধ্যে, উল্লট পালট করে পড়েছে আর কি। তো
স্ক্রিনশটগুলো আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার কাছে মনে হচ্ছিল, এবং যে ঘাটের ছবিটা দেওয়া হয়েছে সেখানে ক্যাসারিয়া গানের মধ্যেও কিন্তু নদী নৌকা এই জিনিসগুলোও কিন্তু ছিল, বেনারসে যে ঘাট গঙ্গাঘাট সেখানেও কিন্তু শ্যুট করেছে ক্যাসারিয়া গান। তো আমার মনে হচ্ছে পুরো একদমই ক্যাসারিয়া গানের মতো একটা রোমান্টিক গান যেটা আমরা পাবো দরদ মুভিতে, যেখানে শাকিব খান সোনালকে দেখবো, এবং যেখানে যে গানটি গেয়েছেন বালাম এবং গানটি লিখেছেন জাহিদ আকবর। তো বালাম গানটা কিন্তু আপনারা জানেন যে অপ্রিয়তম গানটা কিন্তু বালাম গিয়েছেন, কোনাল গিয়েছেন। তো আমার মনে হয় যে বালামের বয়সে যে এই মুভিতে একটা গান আমরা পাচ্ছি এটা দুর্দান্ত হবে, প্রিয়তমার ও প্রিয়তমা গানের রেকর্ড পুরাই ভেঙে দিবে, বালাম নিজেই ভাঙবে এবং শাকিব খান নিজেও কিন্তু ওনার প্রিয়তমা মুভির রেকর্ড ভাঙবে, এবং সেই সাথে বালাম ও প্রিয়তমা গানের রেকর্ডটা কিন্তু উনি নিজেই বালাম নিজেই ভাঙবে। এই ভাষাও, এই কী বলে, এই ডুবাও, এই ভাষাও, বুকের মাঝে হারাও, এই গানের মাধ্যমে সো কী মানে হবে ভাবা যায় না, মানে এত সুন্দর গান হবে এবং সিনেমাটোগ্রাফি কোরিওগ্রাফি সব কিছু দুর্দান্ত হবে, এবং এই ছবিগুলোর মাধ্যমেই বোঝা যাচ্ছে, এবং হাই কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা কিন্তু ইউজ করা হচ্ছে। তো দরদ নিয়ে আসলে অনেক অনেক বেশি হাইপ এখন পর্যন্ত, তো মুভিটা রিলিজ হলে তখন যে কী হবে, সবাই এক একজন পাগল হয়ে যাবে বসকে দেখার জন্য, সোনাল চনের সাথে বসকে একদম সেরা লাগছে, এবং জুটিটা ভাই সেরা সেরা সেরা, মানে একদমই সেরা, বাহ। সো যাই হোক, এই ছিল আপডেট। তো আপডেটটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আশেপাশে অনেক বেশি নয়েজ আসছে, বাচ্চারা কান্না করতেছে পাশের বাসা থেকে, আসলে ভিডিও করতে একটু প্রবলেম হয়ে যায়, তো তার জন্য নয়েজের জন্য সরি। বাট ভিডিওটাকে ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। সো বাই বাই।